বন্ধুরা, এখন বর্ষাকাল চলছে, এখানে ওখানে সেখানে দেখবেন কচু গাছ। এই কচু গাছ বা কচু পাতা বা কচু শাক, যাই বলুন না কেন, এই কচু পাতা নিয়েই আজকের আলোচনা, আজকের ভিডিও। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কিছু কিছু ছোট ছোট টিপস পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আজকের উপকারিতা অপকারিতা দুটোই দেখব কিন্তু, ঠিক আছে, কচু শাকের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অবশ্যই করবেন। তো চলুন ফিরে যাওয়া যাক আজকের ভিডিওতে। প্রথম নম্বর যেটা বলবো, কচু পাতা সিদ্ধ করে ভাতের সঙ্গে মেখে পরপর তিন দিন খেলে প্রস্রাবের জ্বালা দূর হয়। যাদের প্রস্রাব করতে গেলে জ্বালা বোধ হয় তাদের এই টিপসটি করলে কিন্তু উপকার পাওয়া যাবে। দ্বিতীয়ত বলবো, সেই সকল মায়েদের যে যাদের স্তনের দুধ কম হয়, কচু পাতা বা কচু শাক খেলে স্তনের দুধ বাড়ে। তিন নম্বর, কচু শাক পুড়িয়ে তার ছাই তেলের সঙ্গে মিশিয়ে ফোঁড়ায় লাগালে ফোঁড়া ফেটে যায়। যে সকল ফোঁড়া ফাটছে না, পেকে গেছে অথচ, তাদের এই অ্যাপ্লাইটি করলে কিন্তু ফোঁড়াটা ফেটে যাবে। চার নম্বর, শরীরের কোনো কাটা স্থানে সেখানে কচুর ডাঁটার আঠা লাগালে রক্ত পড়া বন্ধ হয় এবং ক্ষতও তাড়াতাড়ি সেরে যায়। পাঁচ নম্বর, কচুর ডাঁটা থেঁতো করে নিয়ে অর্স হলে, এই অর্স জায়গাটিতে লাগালে, প্রলেপ দিলে, এছাড়াও যেখানে রক্ত জমে আছে সেই সকল জায়গায় যদি প্রলেপ দেওয়া যায় তাহলে কিন্তু আরাম পাওয়া যায়। ছয় নম্বর, কচুর ডাঁটার রসে একটু নুন মিশিয়ে শরীরের যে কোনো ফোলা অংশে সেখানে লাগালে কিন্তু ফোলা কমে তাড়াতাড়ি। সাত নম্বর, কানে পুঁজ হলে কচুর আঠা দিলে উপকার পাওয়া যায়। এবার আসবো অপকারিতা। তবে কুষ্ঠ, দাঁত, পেটের অসুখ, আমাশা, রক্তপিত্ত প্রভৃতি অসুখ হলে কচু খাওয়া একেবারেই বারণ। এছাড়াও আরেকটি বারণ আছে, যদি শরীর অজীর্ণ রোগে ভোগে, যাদের অজীর্ণ রোগ, ঠিক আছে, তাদের কিন্তু কচু শাক খাওয়া উচিত নয়। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও, কিছু টিপস আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না, হয়তো আপনাদের অন্য কারোরও কাজে এসে যেতে পারে, আপনার পরিচিতজনের। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।